শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়ের তরফে আইনজীবী মুকুল রোহতাগি মামলাটি প্রধান বিচারপতির সামনে পেশ করেন। আদালত ছুটির পর মামলার শুনানি গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের কাছে জবাবও চেয়েছে আদালত। উল্লেখ্য, শীর্ষ আদালত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় খারিজ করে দেয়। কলকাতা হাইকোর্ট রাজ্যে 25,753 শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগকে অবৈধ ঘোষণা করেছিল।